আজকে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামিংয়ের যত টপিক আছে তার মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ এই দুটো টপিককে চলেন দেখে আসা যাক কন্ডিশনাল স্টেটমেন্টটা কীভাবে ইউজ করা হয় কন্ডিশনাল স্টেটমেন্টটা হচ্ছে স্পেসিফিক কন্ডিশনের উপরে বেস করে আমরা কোনো কোড এক্সিকিউট করবো কি করবো না সে ব্যাপারে ডিসিশন নেব এটা স্ট্রাকচার কেমন চলেন দেখে আসি এটা স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে আসলে আমরা এই ইফ স্টেটমেন্ট শিখতেছি ইফ স্টেটমেন্টের ফার্স্টে ইফ লিখতে হবে দেন একটি বুলিয়ান এক্সপ্রেশন দিতে হবে এর মানে হচ্ছে এর মধ্যে আমরা একটি এক্সপ্রেশন দেবো যার ভ্যালু বুলিয়ান ট্রু অথবা ফলস যদি এটি ট্রু হয় তাহলে এর ভিতরে এই যে সেকেন্ড প্যাকেট শুরু হলো ক্লোজ হলো এর মধ্যে প্রোগ্রামটা ঢুকবে এবং এর ভিতরে সব কোডগুলো এক্সিকিউট করবে আর যদি এটা ফলস হয় তাহলে এই এল সেফের মধ্যে এই কন্ডিশনটা চেক করবে এবং এই কোড এক্সিকিউট করবে এটা ফলস হলে তারপর এটা চেক করবে এটার মধ্যে ঢুকবে তা এভাবে যদি কোনোটাই ট্রু না হয় তাহলে লাস্টে এলসের সেফের মধ্যে গিয়ে সে কোডটুকু এক্সিকিউট করবে আরটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে যে কোনো একটি ব্লকের মধ্যে আমাদের কোডগুলো এক্সিকিউট হবে ধরেন যদি এই কোডের এই কোডটা এক্সিকিউট হয় তাহলে অন্য কোনো কোডের ব্লকের মধ্যে ঢুকবেই না প্রোগ্রাম চলেন আমরা একটা দিয়ে দেখে আসি এটার এই সম্পর্কে discuss করার আগে আমরা first একটি পুরো example দেব then আমরা এটা নিয়ে discuss করব তাহলে বুঝতে আমার মনে হয় সুবিধা হবে তো চলেন আমরা একটি প্রোগ্রাম বানাই আসি first এ এটার মধ্যে আমি দেখাইছি যে কিভাবে ইউজারদের কাছ থেকে ইনপুট নেওয়া হয় সেটা হচ্ছে উইন্ডো অবজেক্টের প্রম্পট নামে একটি মেথড আছে সে কি করে দুটা প্যারামিটার নেয় ফার্স্ট প্যারামিটারটা শো করে ইনপুট নেওয়ার সময় এবং সেকেন্ড প্যারামিটারটা ডিফল্ট হিসেবে দেখায় আর এটা কি করে একটা ভ্যালু রিক করে যেটা আমরা ইনপুট দিই তাই এটাকে অবশ্যই একটি ভেরিয়েলের মধ্যে রাখতে হবে আমরা দেখলাম এস ভেরিয়েলের মধ্যে রাখলাম যে এই ভ্যালু ভার এস ইজ ইকাল টু

আর এটা যদি ট্রু না হয় তাহলে আমাদের এই কোডটা পরের ব্লকে আসবে এলসি এর মধ্যে এই কন্ডিশনটা চেক করবে তার মানে এর আঠারো হচ্ছে যদি বড় না হয় তখন আমরা চেক করব যে এটা কি বারোর চেয়ে বড় বারোর চেয়ে বড় হলে আমরা প্রিন্ট করব এটাও যদি ট্রু না হয় আর এখানে এই এফ এলসিফ এল সিপ এটা যে তিনবার দিতে হবে না আমাদের যতবার দরকার হবে ততবার দেবো এখানে দেখেন আমাদের বারো হচ্ছে আঠারো হচ্ছে বড় হলে এটা হবে বারো হচ্ছে বড় হলে হলে এইটা হবে আর না হলে অন্য কিছু একটা ডিসিশন নেবো তাই এখানে আর কোনো এল সিপ দেওয়ার দরকার নেই যতগুলো দরকার হবে ততগুলো দেবো আমরা এখানে যদি বারো হচ্ছে বড়ো না হয় তাহলে আমরা প্রিন্ট করবো যে কিট তাহলে দেখেন এখন প্রোগ্রামটা কেমন হলো ফার্স্টে এই লাইন যখন এক্সিকিউট হবে তখন ইউজারের কাছ থেকে ইনপুট চাবে ইনপুট দিলে সেটা এখানে আসবে ধরেন আমি যদি ইনপুটটা দিই বাইশ তাহলে এখানে এদের মধ্যে বাইশ যাবে বাইশ গ্রেটার দেন কল এইটিন এটা কি ট্রু এটার ভেতরে যখন ট্রু হবে তখন প্রোগ্রামটা এইখানে কোডটা এক্সিকিউট করবে এবং এই পুরো এলসি প্লেয়ার থেকে বের হয়ে নিচে চলে যাবে আমরা এটা যে চলে আসছে এটা চেক করার জন্য এখানে একটি প্রিন্ট দিয়ে রেখলাম এন্ড তাহলে কি হবে যদি আমরা বাইশ দিই তাহলে অ্যাডাল্ট এন্ড প্রিন্ট হওয়ার কথা তো চলেন দেখে আসি

তাহলে ফার্স্টে এই কন্ডিশনটা চেক করে দেখবে এটা ট্রু কি না এটা তখন কি হবে তখন প্রোগ্রামটা এই পরের কন্ডিশনটা এলসিফ এর মধ্যে গিয়ে করবে এটা তখন কি হবে ট্রু হবে তাহলে এটা প্রিন্ট করবে এবং এটা প্রিন্ট করার পরে প্রোগ্রাম এখান থেকে বের হয়ে আসবে এবং এই যে এলসিফ লেডার এটা থেকে বের হয়ে এর নিচের কোডগুলো এক্সিকিউট করা শুরু করবে মানে হচ্ছে এন প্রিন্ট করবে তা চলো এটা দেখে আসি ইন্টার এজ আমরা দিলাম ফিফটিন তাহলে টিন এন্ড একইভাবে যদি আমরা অন্য কোনো ভ্যালু দেই ধরেন দিলাম টু তাহলে কিট এন্ড কারণ হচ্ছে এই কন্ডিশনগুলো একটা ম্যাচ করে নেই যার জন্যে else এর মধ্যে চলে আসছে এখন একটু সিমপ্লিফাই করি এখানে যদি আমরা এমন চাই যে আঠারো হচ্ছে বড় হলে অ্যাডাল্ট দেখাবে না হলে কিট দেখাবে তাহলে আমাদের শুধু এইটুকু লিখলেই হবে যে ইফ এস টু এই তাহলে অ্যাডাল্ট এলস কিট তাহলে দেখেন এখানে যদি আমরা দেই ফিফটি অ্যাডাল্ট দিলাম ফিফটিন কিড এরকমও হতে পারে আর একটু সিম্পলিফাই করি আমরা যদি চাই যে আঠারো হচ্ছে বড় হলে অ্যাডাল্ট প্রিন্ট করবে না হলে কিছুই করবে না তাহলে আমরা এখানে কিছুই দেব না তাহলে কি হবে যদি আমরা এখানে ফিফটিন দিই তাহলে কোনো কিছু হবে না এই এই নিচের থেকে বের এইটা প্রিন্ট হবে এই ব্লক থেকে বের হয়ে এসে তাহলে দেখেন এই যদি আমাদের কোনো কাজ না থাকে তাহলে আমরা ইচ্ছে করলে part টা নাও দিতে পারি জাস্ট এইভাবে দেবো যে ইফ এস equal এইটিন দেন এটা কাজ করবে এলস যেহেতু কিছু করে না সেহেতু সেটা দেওয়ার দরকার নেই তাহলে আমাদের কি হবে যদি আমরা ফিফটি ফাইভ দিলাম এডাল দেখালো আর যদি দশ দিই কিছু না জাস্ট ইন্ট লাস্টের এইটা ইন্টটা দেখাবে এবার আমরা দেখে যে এই ইফ এবং ইলসিফ নিয়ে কি কী প্রবলেম হতে পারে ধরেন আমরা এখানে যাচ্ছি যে এখানে ধরেন পাঁচটা নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ আমাদের ইউজার এক থেকে পাঁচের মধ্যে যে কোনো একটি নাম্বার ইনপুট দেবে এবং সেই নাম্বারটা কোন কোন নাম্বার হচ্ছে বড় সেইটা আমরা প্রিন্ট করব ধরেন আমরা যদি পাঁচ ইনপুট দিই তাহলে আমাদের প্রোগ্রামটা আউটপুট দেখাবে যে ফাইভ ইজ গ্রেটার দেন ওয়ান ফাইভ ইজ গ্রেটার দেন টু ফাইভ ইজ গ্রেটার দেন থ্রি ফাইভ ইজ গ্রেটার দেন ফোর এই চারটা দেখাবে আবার যদি আমরা দুই ইনপুট দিই তাহলে দেখাবে যে টু ইজ গ্রেটার দেন ওয়ান আবার যদি আমরা চার ইনপুট দিই তাহলে দেখাবে ফোর ইজ গ্রেটার দেন ওয়ান ফোর ইজ গ্রেটার দেন টু ফোর ইস গ্রেট দেন থ্রি এরকম যদি আমরা কোনো প্রোগ্রাম লিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে ফার্স্টে তো ইনপুট নিতেই হবে যে এখানে আমরা এজ না দিয়ে এন দিলাম আর এটাকে পার্সিন করলে ভালো হয় যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি এখন আমরা ইউজার দের কাছ থেকে একটা ইনপুট নেব ইন্টার

ফাইভ তাহলে যদি আমরা এইভাবে প্রোগ্রামটা ডিজাইন করি দেখেন একটু ভালো করে খেয়াল করবেন এখানে আমরা বললাম যে এন প্লাস ইজ গ্রেটার দেন প্লাস ফাইভ

3 এর বড় হলে থ্রি দিলে এখানে ফোর দেখাবে থ্রি এর চেয়ে বড় হলে থ্রি টু এর বড় হলে এর চেয়ে বড় হলে তাহলে দেখেন এইভাবে যদি আমরা প্রোগ্রামটা ডিজাইন করি তাহলে আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে প্রোগ্রামটা যখন এখানে ঢুকবে এনএস greater দেন ফোর যখন আমরা ফাইড ইনপুট দেবো তখন এটা ট্যুর হবে তখন এটা প্রিন্ট করে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে তাহলে কিন্তু আর আমাদের যেটা চাচ্ছিলাম যে n যদি ফাইভ দিতে তাহলে দেখা যাবে এন ইস গ্রেটার দেন ফোর এনএস গ্রেটার দেন থ্রি টু ওয়ান এটা হবে না তাহলে এটা আমরা কীভাবে সলভ করতে পারি চলো আমরা দেখে আসি আসলে কী হয় প্রোগ্রামটার আউটপুট ইনপুট দিলাম ফাইভ ফাইভ ইজ গ্রেটার দেন ফোর জাস্ট একটা দেখালো বাট আমরা চাচ্ছি যে বাকি সবগুলো দেখাবে ফাইভ ইজ গ্রেটার দেন থ্রি টু আমরা এখানে দিলাম থ্রি অথবা টু তাহলে টু ইজ গ্রেটার দেন ওয়ান আমরা যদি আমরা এখানে ফোর ফোর দিই ফোর ইজ গ্রেটার দেন থ্রি তো আমরা চাচ্ছি যে কোনটা কোনটা সে বড়ো সবগুলো দেখাবে তাহলে এইভাবে প্রোগ্রামটা লিখলে হবে না বাট আমরা যদি এখানে একটা কাজ করি এলসগুলো কেটে দিই তাহলে চলুন দেখা প্রোগ্রামটা কি হয় ফাইভ তাহলে দেখেন এখানে সবগুলো আসছে ফাইভ ইজ গ্রেটার দেন ফোর থ্রি টু ওয়ান তাহলে কারণটা কি এরকম হলো কেন আসলে আমরা আগে যেটা লিখছিলাম সেখানে এফ এলসিফ স্টেটমেন্ট এফ এলসিফ লিডার একটা ছিল যার জন্যে আমাদের একটা আউটপুট আসছিল মাত্র কিন্তু আমরা এখানে কয়টা এফ এলসিফ লিডার লিখছি দেখেন এখানে কিন্তু আমরা এক দুই তিন চারটা এফ এল সিফ লিখছি কীভাবে এখানে আমরা এফ লিখছি তারপরে কিছু লিখে নাই আবার এফ লিখছি এর মানে কিন্তু এখানে একটি ইলসিফ হওয়ার কথা ছিল যে বাট সেটা আমরা লিখি নাই তাহলে এফ এবং সেই সেই ইলস মিলে একটি এফ ইলসিফ স্টেটমেন্ট তারপরে আবার এখানে এফ এবং আরেকটি ইলস হওয়ার কথা ছিল সেটা যেটা ইস ইলস লিখি নেই এটা মিলে আরেকটা এটা মিলে আরেকটা এটা মিলে আরেকটা তাহলে কিন্তু এখানে যদিও মনে হচ্ছে যে একটা এলসিফ স্টেটমেন্টের মতো

তো আমি যেটা বললাম এটা যদি practice করেন বাসায় আর এই type আরো কিছু program করেন তাহলে আশা করি এই এবং else নিয়ে নিয়ে দিন কোনো সমস্যায় পড়বেন না তো এই ছিল আজকের মতো আজকে ভিডিওটা দেখার পরে আপনারা নিজেদের মতো কিছু প্রবলেম বানাবেন এবং সেগুলো সলভ করবেন যেমন ধরেন আপনি চাচ্ছেন যে এই জায়গার কাছ থেকে কোনো কিছু ইনপুট নেবেন নাম ইনপুট নেবেন তারপরে বলবেন যে সেই নাম নিয়ে সেই নামটা চেক করে কোন একটা কিছু আউটপুট দেখাবেন এভাবে আপনি যে কোনো প্রবলেম নিজে নিজে ক্রিয়েট করবেন নিজে নিজে বানাবেন তাহলে দেখবেন যে পরের প্রোগ্রামগুলো করতে আপনাদের জন্য অনেক সহজ হবে আমি আপনাদের জন্য একটা প্রবলেম এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি ইউজারকে বলবেন যে ইন্টার এ লেটার মানে ডি এর মধ্যে যে কোনো একটি নাম্বার লেটার দিবে ইনপুট দিবে এবং আপনারা সেটা এভাবে চেক করে সেটা বলে দিবেন যে সেটা ভালো কিনা অর্থাৎ যদি আপনাদের ইউজার ইনপুট দেয় এ তাহলে আপনাদের বলে দিতে হবে যে ইট ইজ এ ভয়েল হলে কনসনান্ট এই প্রোগ্রামটা আপনারা করবেন নেক্সট ভিডিওটা দেখার আগে ধন্যবাদ সবাইকে